WhatsApp guys, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। তোমাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি ফ্রেশ ভিডিও। তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গিয়েছো। আজকে আমি ভিডিওতে দেখাবো কিভাবে WCC3 তে প্লেয়ার নাম চেঞ্জ করা যায়, জার্সি নেম চেঞ্জ করা যায়, কিভাবে একজন প্লেয়ারের ফেস চেঞ্জ করা যায়, এই নিয়ে নতুন একটি ভিডিও করতেছি। আশা করি সকলে ভিডিওটি ফুল দেখবেন। চলে যাই ভিডিওটিতে। প্রথমে আপনারা সেকেন্ড পেজে চলে যাবেন, তারপর এখান থেকে আপডেট টিম ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের ইচ্ছা মতো যে কোনো প্লেয়ারকে অতি সহজে নাম চেঞ্জ করতে পারবেন। এখন আমি এখানে আব্বাদ নামটি চেঞ্জ করে তামিম লিখব। তামিম লিখে ওকেতে ক্লিক করব এবং কি নামটি চেঞ্জ হয়ে গেছে এবং জার্সি নামও চেঞ্জ করা যায়। জার্সি নেম চেঞ্জ করার পর আপনারা এখানে ক্যাপ্টেন অথবা উইকেট কিপারও ক্লিক করতে পারবেন। তারপর একজন প্লেয়ারের ফেস চেঞ্জ করা যায়। আপনাদের ইচ্ছা মতো যে কোনো প্লেয়ারকে অতি সহজে ফেস চেঞ্জ করতে পারবেন। তারপর একজন ব্যাটিংয়ের স্কিল, তারপর রান অ্যাওয়ে, তারপর শর্ট টাইম, ফুটওয়ার্ক, ফোকাস ইচ্ছা মতো আপনারা চেঞ্জ করতে পারবেন। এবং একজন প্লেয়ার যে কোনো সময় একাদশ চেঞ্জ করতে পারবেন, প্লেয়ার চেঞ্জ করতে পারবেন অতি সহজে। হাই গাইস, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও, আর যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করো নাই তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ ভাই।